আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। যারা আমার চ্যানেলের পুরাতন ভিউয়ার্স অথবা আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বা জানেন ও বুঝতে পারছেন। আজকে আমি ভিডিওটা করেছি উত্তরার ডিয়াবাড়িতে গিয়ে। আমি থাকি কিন্তু যাত্রাবাড়িতে, আর উত্তরে আমি আমার আপুর বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে উত্তরার ডিয়াবাড়িতে ঘুরতে এসেছিলাম, তো ভাবলাম একটা ভিডিও তৈরি করে ফেলি, ছোট্ট একটা ভিডিও, আর আপনাদের সাথে শেয়ার করি। ঘুরতে আমার খুব ভালো লাগে, সবুজ ঘাস, গাছ, নদী, পাহাড়, এগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু তেমন একটা ঘোরা হয় না। তো চলুন আজকের এই গল্পটা একদম প্রথম থেকে শুরু করি। আমরা রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে আমরা নিচে নেমে যাচ্ছি, নিচে আমাদের জন্য অপেক্ষা করছে। এরপর আমরা একটা রিক্সা করে হাউস বিল্ডিং পর্যন্ত যাব, আর তারপর রোড ক্রস করে আমরা আবার গাড়িতে উঠব। এই পাশের রোডটা কিন্তু অনেক সুন্দর, তাই একটু ভিডিও করে নিয়েছি, আপনারা উপভোগ করুন। এই পাশের রাস্তাটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর। এরপর আমরা এখানে নেমে যাব, আর এখন আপনাদের সাথে দেখা করে দেব আমাদের বাচ্চা বাহিনীর সাথে। আর এই হচ্ছে আমাদের বাচ্চা বাহিনী, তো ওরা একটু খোলামেলা পেট ছোটাছুটি করছে। আর এই যে এই হচ্ছে আলামিন, ওদের তুলনায় একটু ছোট, তাই উঠতে একটু কষ্ট হয়েছে। আর আমরা ভিতরে ঢুকেছি, ভিতরে তেমন কিছু নেই, তবে এখানে সবগুলো বিল্ডিং দেখতে একই রকম, এটা দেখতে খুব ভালো লাগছে। আর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আজকের এই ভ্রমণ গল্পের একদম ছোট্ট আর কিউট বেবি আমাদের রাহেল, এটা আমার বোনের মেয়ে।
আর এই হচ্ছে ইব্রাহিম, এটাও আমার বোনের ছেলে। ওরা আমাকে এনে ফুল দিচ্ছে, আসলে ফুলগুলো আপনাদের দিচ্ছে, কারণ আমি ভিডিও করছি সেজন্য ওরা আমাকে ফুল এনে দিচ্ছে। আর এইটা হচ্ছে ঈশা, এটাও আমার বোনের মেয়ে, আমার দেখে দেখে ও ইউটিউব মোবাইলে ভিডিও করছিল। তো এটা হচ্ছে একটা খোলা বড় মাঠ, আর এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম আর বাচ্চারা খেলছিল। আর এইটা হচ্ছে আমার ছোট ছেলে সাজিদ, আর এই হচ্ছে আমার বড় ছেলে সালমান। আর এটা হচ্ছে আমার বোনের ছেলে আরফিন, আর এই যে পাতা কালার ড্রেস পরা, মানে সবুজ ড্রেস পরা, এটা হচ্ছে আমার বোনের মেয়ে আয়েশা। আজকে আমরা চার বোন গিয়েছিলাম, দুইজন আমার বড় আর একজন আমার ছোট। তো এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম। আর এই হচ্ছে আমি, একটু পোজ নিয়েছিলাম কিন্তু এত বাতাস যে আমার বোরকা হিজাব একদম উড়ে যাচ্ছিল। দেন আমরা বাহিরে চলে যাচ্ছি, বাহিরে একটু রাস্তাটাতে হাঁটবো, যেহেতু সময় একদম কম নিয়ে এসেছিলাম, তার জন্য বাইরে বের হয়ে যাচ্ছি। আর আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে, রাস্তাটা কিন্তু আসলেও অনেক সুন্দর, রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে, মানে রাস্তাটা দিয়ে হাঁটতেই অনেক ভালো লাগে। দুই পাশে গাছ আর মাঝখানে রাস্তা, গাড়ি তেমন একটা নেই, তার জন্য আরো বেশি ভালো লাগছে। আরেকটা কথা, আমি কিন্তু এই প্রথম বাহিরে ভিডিও বানিয়েছি, তো জানি অনেক ভুল ত্রুটি আছে, তো আশা করছি আপনারা এই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কোনো বাজে মন্তব্য করবেন না। যদি কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট বক্সে করবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো এরপর আমরা এই ব্রিজে এসেছি, এটা নদী না খাল, সম্ভবত খাল। এখানে একটা কৃষ্ণচূড়ার গাছ আছে, গাছে লাল কৃষ্ণচূড়া ফুটে আছে, খুব সুন্দর লাগছিল। যদিও বোটিং করার ইচ্ছা ছিল কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা ওই পাশে যেতেই পারি নাই। এখান থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করেছি এই সৌন্দর্য, আর এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছিলাম। দেন আমরা বাসার জন্য রওনা দিয়েছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো।